বিক্ষোভের মুখে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, দেখানো হলো কালো পতাকা, ভাঙচুর পুলিশের গাড়ি। বিক্ষোভের মুখে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, দেখানো হলো কালো পতাকা, ভাঙচুর হলো পুলিশের ভ্যান। মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠল নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মারুগঞ্জ, কৃষ্ণপুর, দেউচড়ায় সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা। বিক্ষোভদের হঠাৎ হিমশিম পুলিশ। 23 মে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা। বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলতে শুরু করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দখল হয় জেলার সিতাই ব্লকের একাধিক তৃণমূল দলীয় দপ্তর। বারংবার বিক্ষোভের মুখে পড়েন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণ। মঙ্গলবার এই ঘটনার পুনরাবৃত্তি হল তুফানগঞ্জ 1 নং ব্লকের মারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায়। সংশ্লিষ্ট এলাকার তৃণমূল কর্মীরা বারবার অভিযোগ জানিয়ে আসছিলেন তাদের দলীয় দপ্তর দখল করে নিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে এদিন নিজেদের দলীয় দপ্তরগুলি পুনরুদ্ধারে সংশ্লিষ্ট এলাকায় যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। প্রথমে কোচবিহার 1 নং ব্লকের দাওয়াগুড়ি এবং তারপর কিন্তু মারুগঞ্জ ঢুকতেই তাকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখানোর অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় আসে বিশাল পুলিশ বাহিনী। এই পরিস্থিতিতে মন্ত্রী এলাকা ছেড়ে চলে গেলেও জনতার আক্রোশে গিয়ে পড়ে পুলিশের ওপর এবং ব্যাপক ভাঙচুর চালানো হয় পুলিশের একটি প্রিজম ভ্যানে। আহত হন বেশ কয়েকজন পুলিশ কর্মী। এই ঘটনার চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা মারুগঞ্জ এলাকায়। মারুগঞ্জ ছেড়ে দিয়ে এরপর মন্ত্রী গন্তব্যস্থল ছিল কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকা। মন্ত্রীকে এখানেও কালো পতাকা দেখানো শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা বলে অভিযোগ। এরপর ঘটনাস্থলে পুলিশের র‍্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কিন্তু ঘটনার পুনরাবৃত্তি ঘটে আবার। স্থানীয় দেউচড়া এলাকা তৃণমূলের পার্টি অফিসে মন্ত্রী যাওয়ার পর সেখানেও তাকে ঘিরে বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। এরপর সংশ্লিষ্ট এলাকা ছেড়ে মন্ত্রী চলে যান নাটাবাড়ির উদ্দেশ্যে। এই ঘটনায় 10 থেকে 15 জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর। তাদের চিকিৎসা চলছে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। এই মুহূর্তে অগ্নিকর্ম সংশ্লিষ্ট এলাকাগুলি। ঘটনার পরিপ্রেক্ষিতে সদ্য নির্বাচিত কোচবিহার জেলার সাংসদ নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে তোপ দেখে বলেন, পুলিশের পোশাক পরিয়ে দুষ্কৃতীদের দিয়ে গণ্ডগোল পাকানোর চেষ্টা করছিল তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। পাশাপাশি তিনি জানান, বাম জমানার সময় হাওয়ায় চুটি পড়া পুলিশের তাণ্ডব দেখা গিয়েছিল কোচবিহার জেলার মারুগঞ্জে। একই পন্থা অবলম্বন করছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, তাই সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে পুলিশের গাড়ি ভাঙচুর চালায়। মারুগঞ্জ থেকে সুরঞ্জিত ধরের রিপোর্ট, ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। এটা কোন ধরনের গণতন্ত্র? দাওয়াগুড়িতে একই অবস্থা। বিজেপির কিছু লোক ইচ্ছাকৃতভাবে রাস্তায় দাঁড়িয়ে ঝুটঝামেলা স্লোগান দিচ্ছিল। আমার বাড়ির অঞ্চল দাওয়াগুড়ি, সেখানে স্লোগান দিচ্ছিল, নানানভাবে অশান্তি সৃষ্টি করতে চাইছে। তারা আগেও অশান্তি সৃষ্টি করতে চাইছে ওখানে, আবার এখন আবার অশান্তি সৃষ্টি করছে। মারুগঞ্জে কী হয়েছিল? মারুগঞ্জে একই অবস্থা। ওই অশান্তি সৃষ্টি করা, স্লোগান দেওয়া, স্লোগান দিই, তার গণতান্ত্রিক অধিকার আছে যে কোনো স্লোগান দিই, তার জন্য তো এটা করতে পারে না। রাস্তা অবরোধ, পুলিশের গায়ে হাত বা পুলিশের গাড়ি ভাঙচুর, এই সমস্ত কোন কালচার? এটা তো সুস্থ কালচার নয়। তাই আমরা বলছি যে আমরা 2.5 বছর আরও সরকারে আছি, তোমার যে কেন্দ্রীয় সরকার এসছে, তোমাদের এমপি জিতেছে, তারা উন্নয়ন করুক, উন্নয়নের কম্পিটিশন করুক, ঠিক আছে? ঘোষবাবু জানেন যে কোচবিহারের মানুষ ওনাকে প্রত্যাখ্যান করেছে। আজকে মারুগঞ্জে যে গাড়িটি রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে দিয়েছিল সে পুলিশ ভ্যানে, আমরা বামফ্রন্ট জমানা যখন শেষ হয় সেই সময় যেরকম আমরা দেখেছিলাম হাওয়াই চপ্পল পরা পুলিশ, আজকেও কিন্তু
যে গাড়িটা ভাঙচুর হয়েছে সেই গাড়িতে প্রচুর পরিমাণে হাওয়াই চপ্পল পরা আমরা কিন্তু পুলিশ দেখতে পেয়েছি। তার মানে তৃণমূল কংগ্রেসের এখন আর কোনো উপায় নেই, তাদেরকে পুলিশের গাড়িতে গুন্ডা নিয়ে তাদেরকে ঘুরে বেড়াতে হচ্ছে, আর সেই গুন্ডা দিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার করে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা কিন্তু করা হচ্ছে। তাই সাধারণ মানুষ এর প্রতিবাদ করেছে, সাধারণ মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। শুধু ভারতীয় জনতা পার্টির যারা সাধারণ লোক তারা নয়, যারা ভারতীয় জনতা পার্টির যারা সমর্থক তারা নয়, সেই সঙ্গে প্রচুর বিপুল সংখ্যক সাধারণ মানুষ কিন্তু এর জন্য প্রতিবাদ করেছে।